নমস্কার। চ্যানেল গল্প স্বল্পে আপনাদের সকলকে স্বাগত। একটু ভয়, একটু প্রেম আর কিছুটা রহস্য রোমাঞ্চ কাহিনী নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্প স্বল্প। গল্প স্বল্পের মূল উদ্দেশ্য শ্রোতাগণদের গল্প শুনিয়ে তাদের চিত্ত বিনোদন করা, কাউকে ছোট করা কিংবা কারো ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করার গল্প স্বল্পের মোটেও উদ্দেশ্য নয়। সুতরাং গল্পের কোনো স্থান, কাল, পাত্র কোনোভাবেই যদি আপনার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করে থাকে তা সম্পূর্ণটাই অনিচ্ছাকৃত ও কাকতালীয়, এবং চ্যানেল গল্প স্বল্প এর জন্য একান্তভাবে ক্ষমা প্রার্থী। অতএব কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আজকের গল্প রাগিণী। ডেস্কের উপরে থাকা ফাইলগুলো হাতড়াতে গিয়ে কেবিনের দরজায় টোকা পড়ার শব্দ কানে এলো শত্রুর। প্লিজ কাম ইন। সারাদিনে প্রায় কত যে ক্লায়েন্ট আসে আর সময়ের অভাবে ফিরে যায় তার কুল কিনারা নেই। কোনো কোনো দিন তো সে খেতেও ভুলে যায়, বা বলা ভালো খাওয়া আর হয়ে ওঠে না। ঘরের ভিতরে প্রবেশ করল এক ভদ্রমহিলা। শত্রু তখন তার দিকে চোখ পড়েনি। ভদ্রমহিলা একবার গলায় উহু উহু করতে সে সামনে দৃষ্টিপাত করে। সামনে রয়েছে এক টকটকে লাল শাড়ি পরা, চুলগুলো কোমর পর্যন্ত বিস্তৃত ফর্সা নারী মূর্তি, মুখে তার এক গাল হাসি। সে নিজের হাতে থাকা টিফিন বাক্সটা সামনের টেবিলে নামিয়ে রেখে বলে, কি মশাই, এবার কি কাজের জন্য স্নান খাওয়া সব ত্যাগ করবে? শরীরটা ভেঙে পড়লে কি হবে? সেসব ভাবনা তো নেই তোমার। শত্রু কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। তাকে থামিয়ে দিয়ে রাগিণী বলে, এবার একটু খেয়ে নাও, আজ তোমার সব প্রিয় খাবার এনেছি। হাত ধুয়ে টেবিলে বসেই নিজের প্রিয় পদ দেখে শত্রুর আনন্দ হয়েছে মাত্রা ছাড়া। আজ সে খুব খুশি। ইলিশের পাতুরি, কাঁচা আমের চাটনি, মটন কষা, রসগোল্লা ইত্যাদি দিয়ে দুজনে আজকের দুপুরটা বেশ কাটাল। রাতের খাবারটা তারা বাইরে করেই ফিরেছে। গোটা দিনটা বেশ কাটল দুজনের। সময়টা শ্রাবণ মাস, টিপটিপ বৃষ্টি লেগেই রয়েছে, কিন্তু তার প্রভাব এখন আর নেই। আকাশটা কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে দমকা একটা হাওয়া যেন আনমনে নিজের অজান্তেই পৃথিবীর বুকে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটেছে। রাগিণীর ঘুমের ভঙ্গিতে খুব স্পষ্টভাবেই বোঝা যায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সে। তার মাথায় হাত বুলিয়ে চুম্বনের ছাপ এঁকে দেয় শত্রু। কি আছে মেয়েটার জীবনে? সেই কবেই তো পরিবার পরিজন সবাইকে ছেড়ে আমার হাত ধরে বেরিয়ে এসেছে, তারপর ওর জগৎ বলতে শুধুই আমি, আর কিছু নেই। ভাবতে গিয়েই শত্রুর দুই চোখের কোণে জল চিকচিক করতে থাকে। সে বিছানা ত্যাগ করে বাইরে যেতে চাইলে হাতে একটা টান অনুভব করে। কি হলো, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? রাগিণী জিজ্ঞেস করে। শত্রু তার কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে রাগিণী তাকে খাটে বসায়। কি হলো, কিছু বললে না যে? শত্রু কিছু বলতে পারে না। রাগিণীকে জড়িয়ে তার অশ্রুধারা অবিরাম নির্গত হতে থাকে, কাঁদতে থাকে। সে বুঝতে পারে না আজ কি হলো তার স্বামীর, কেন সে এরকম করছে। রাগিণী কিছুক্ষণ শত্রুকে সামলিয়ে ছাদে নিয়ে আসে। ছাদে থাকা চৌকিতে শত্রুর পাশে কাঁধে হেলান দিয়ে রাগিণী বসে থাকে। কালো মেঘ তখনও আকাশকে ঢেকে রেখেছে। দমকা হাওয়ার ছুট এখন আর নেই।
চারিদিকে কেমন যেন অদ্ভুত এক নিস্তব্ধতা ঘনিয়ে এসেছে। কেবলমাত্র দুটি মানব মূর্তির শব্দ ছাড়া আর কোনো শব্দ কলিং বেলের শব্দটা বেড়েই চলেছে। দুজনেরই ঘুমটা ভেঙে যায়। টেবিল ঘড়িটায় তাকিয়ে শত্রু দেখে বেলা 8:30 বাজে। কে এলো এই সময়? বিরক্তি চোখে দরজাটা খোলে শত্রু। চোখ ডলতে ডলতে সামনে দেখে যার অপেক্ষায় তাদের প্রহর গোনা সে এসে উপস্থিত। জড়িয়ে ধরে ছোট বোনকে আদর করতে থাকে শত্রু। রক্তের টান কিনা, আর সেই কবেই তো মাকে হারায় দুজনে। শুধু দাদার আদর খেলেই চলবে? আর আমি বুঝি ফেল না? না না, তুমি আমার লক্ষ্মী বৌমনি, সোনা বৌমনি বলে জড়িয়ে ধরে মেঘ। মেঘের সঙ্গে বৌমনির সম্পর্ক বেশ গভীর। রাগিনীর কোনো বোন নেই, আর মেঘের নেই কোনো দিদি, তাই দুজনেই দুজনের পরিপূরক। আজ রবিবার, তাই শত্রু আর চেম্বারে বসবে না, না হলে সারাদিন অন্য লোকের ডিভোর্সের পেছনে ছুটতে ছুটতে তার আর ভালো লাগে না। সে আজ বাজার করে এনেছে। আজ সমস্ত কিছু হবে বোনের পছন্দের স্পেশাল রান্না। জমিয়ে দুপুরটাই খেলো তিনজনে, চিংড়ির মালাইকারি, পোলাও, চিকেন স্যাটে প্রভৃতি। বললে হবে না, রাগিনী রান্নাটা বেশ করে, পুরো আমার মায়ের হাতের স্বাদ। শত্রু মনে মনে স্ত্রীর প্রশংসায় মত্ত হয়ে ওঠে। আজ সকালে যখন রাগিনী ব্যালকনিতে বসে কফির কাপে চুমুক দেয়, মেঘ বলে, বৌমনি একটা কথা বলবো? বলো, কি বলবে তুমি? সে ঝপ করে রাগিনীর সামনের চেয়ারে বসে বলে, আমার না খুব পিসি হতে ইচ্ছে করছে। রাগিনী একটু মুচকি হাসে। কি হলো, তুমি হাসছো যে? না না, আমি আমার পাগল বুনুটার কথা ভাবছি, তার এখন পিসি হতে ইচ্ছে করছে। কি ব্যাপার, দুই পাগলিতে কি এত গল্প হচ্ছে শুনি? শোনো তোমার পাগলি বোনের কথা, তার নাকি এখন পিসি হওয়ার ইচ্ছা। কি বলো তুমি, তাই নাকি? আচ্ছা, তোমার ইচ্ছা পূরণ হবে বলে রাগিনী। বিকেল গড়িয়ে কখন সন্ধে নেমেছে তার দিকে কারোর হুঁশ নেই। তার উপর আবার মেঘ ঘনিয়ে বৃষ্টি বাবাজির আগমন। সমস্ত জানলা দরজা বন্ধ করে দেয় মেঘ।
কারেন্টটাও চলে গেছে। ঘরের ভেতর মোমবাতি জ্বালিয়ে তিনজনে লুডো খেলতে ব্যস্ত। হঠাৎই একটা টেলিফোন আসে, কিন্তু ফোন ধরে অপরজনের কথায় কিছুক্ষণ স্থিমিত হয়ে যায় মেঘ। ফোনটা রেখে সে বলে তার বাবার ফোন ছিল, তিনি ওদের বাড়ি ফেরার জন্য বলছেন। শত্রু বা মেঘ কেউই যেতে রাজি নয়, কারণ তাদের মা তো সেখান থেকেই হারিয়ে যায় না ফেরার দেশে। কিন্তু রাগিনী তাদের বোঝায় কোনো কিছু না ভেবে বাড়ি ফেরে শত্রু। এতদিন পরে নিজের বাড়ি এসে তাদের আনন্দের বদলে হতাশ মনমরা দেখায়। কিন্তু বাবার বয়স বাড়ছে, তার এখন সেবার প্রয়োজন। মাসখানেক এভাবেই চলতে থাকে। বাড়ি থেকে শত্রুর চেম্বারটাও কাছে, সব কিছুই খুবই সুন্দরভাবে চলছে। রাগিনী শত্রু সম্পর্কটাও আরো গাঢ় হয়ে উঠেছে। বাড়িতে সারাদিন কোনো কাজই নেই রাগিনীর, সবই কাজের মাসিরা করে দেয়। তাদের পৈতৃক ব্যবসাও ভালোই চলছিল। ব্যবসা দেখাশোনা করে বিশেষত ম্যানেজার কাকু, তিনি শত্রুদের বহুদিনের পরিচিত এবং তাকে শত্রুর বাবা ভাইয়ের মতো স্নেহ করেন। মেঘের মায়ের একটি বড় ছবি বারান্দার একপাশে দেওয়ালে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। রাগিনী বা মেঘ কেউ না কেউ নিয়মিত তাতে মালা পরায় এবং ধূপ দেয়। মা বাবা সবার ভালোবাসাই তো রাগিনী হারিয়েছিল, তাই শাশুড়ি মায় তার মা হয়ে উঠেছিল। কিন্তু তিনিও আজ নেই, বড়ই ভালো মানুষ ছিলেন নির্মলা দেবী। গ্রামের লোকেরা তো তাকে স্বয়ং দেবী অন্নপূর্ণা বলতেন। অবশ্য তিনি এই ব্যানার্জি পরিবারে আসার পর পরিবারের সুখ সমৃদ্ধি ধন দৌলত সব বাড়তে থাকে। কিন্তু তার হঠাৎ এইভাবে ছেড়ে যাওয়ায় গোটা গ্রাম শোকাহত। এভাবেই ছয় মাস কেটে যায় তাদের সেখানে। এই রায়পুর গ্রামে থাকাটা যেন অভ্যাসে পরিণত হয়েছে তাদের। এর মধ্যে শত্রু এবং রাগিনী বারকতক নির্মলা দেবীকে নাকি কখনো স্বপ্নে, আবার কখনো তাদের বাড়িতে দেখেছে। তবে মেঘ এ ব্যাপারে কিছু বলতে পারে না, সে তো সারাদিন বাড়ির এ ঘর ও ঘর ঘুরে বেড়ায়, সে কখনো তার মাকে দেখতে পায়নি। তারা যদি নীলেশ্বর বাবুকে তা বলতে যায় তাহলে তিনি বলেন, তোরা তোদের মায়ের কথা বেশি ভাবিস তাই এরকম হচ্ছে। আমি প্রথমে দুদিন দেখেছি, কিন্তু আর এখন সে দেখা দেয় না, হয়তো এ বাড়ির মায়া সে কাটিয়ে ফেলেছে। রাম 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 রাম, তার আত্মার শান্তি কামনা করি। নীলেশ্বর বাবু কেমন জানি নির্মলা দেবীর কথা এড়িয়ে যেতে চান, কেন তা জানি না। এখন কার্তিক মাস, হালকা হালকা ঠান্ডা আগমন, দিনের আকাশ নীলচে, মেঘ সেই আকাশেই যেন ছোট্ট ছেলের মতো হামাগুড়ি দিচ্ছে। সেদিন সকালে রাগিনী বাড়ির পাশের জবা গাছ থেকে ফুল আনতে গেছে। চারিদিকে মৃদু স্তরে স্তরে কুয়াশার আবরণ, রাগিনীর পরনে একটা হালকা চাদর। সকাল তখন বোধহয় ছটা, তার পায়ের নূপুরের ছম ছম শব্দে একটা মাতলানো সুর রয়েছে। শত্রু বড়ই ভালোবাসে নূপুরের এই শব্দ। রাগিনী ফুল তুলে যখন বাড়ির দিকে ফিরছিল, ঠিক তখনই তার কানে একটা গোঙানির শব্দ ভেসে আসে। মনে হচ্ছে কাছেই কোনো ব্যক্তি রয়েছে যে যন্ত্রণায় ছটফট করছে। রাগিনী বড় রাস্তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে বটগাছের নিচে শত্রু লুটিয়ে পড়ে আছে। তাকে এই অবস্থায় দেখে রাগিনীর চক্ষু চরম গাছ হয়ে যায়, সে কান্নায় ভেঙে পড়ে, ছুটে যায় স্বামীর কাছে। কি হয়েছে তোমার, কি হলো, কথা বলছো না কেন? আহ
ডাক্তারবাবু ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তখন ঘড়ির কাঁটা 8টা ছুঁয়েছে। শত্রুর হাতের নার্ভটা চেক করে নেন তিনি। কি শত্রু বাবা, এখন ঠিক লাগছে? উপর নিচে ঘাড় নাড়াইছে। তেমন সিরিয়াস কিছু না, একটা বিষহীন সাপের কামড়ে একটু জ্বালা করছিল, এই যা। আমি ওষুধ দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। রাগিনী বিছানার এক পাশে মুখ ঘুরিয়ে বসে থাকে। কি হয়েছে, কিছু বলছো না যে? শত্রু কোনো কথার উত্তর দেয় না। সে ওর বুকে মাথা দিয়ে নীরবে কাঁদতে থাকে। রাগিনীর চোখের জলে শত্রুর বুকটা ভিজে যায়। শত্রুর বুকে সেই উষ্ণ অশ্রু তার ভিতরে যেন এক দুর্লভ স্পর্শ এঁকে দেয়। এই শীতের সকালেও যেন তাদের ঘরের তাপমাত্রা খানিক বেড়ে যায়। শীতের কোনো প্রভাব যেন তাদের উপর খেলে না। শত্রুকে একটা কেসের জন্য কিছুদিনের জন্য কলকাতা যেতে হবে। তার ফিরতে প্রায় 15-20 দিন। রাগিনীর মনটা আরও খারাপ হয়ে যায়। যেদিন শত্রু বেরোবার সময় পুজোর ডালার প্রদীপটা নিভে যায়, রাগিনী তো দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু শত্রু তার দুশ্চিন্তা কাটানোর জন্য কিছু বলতে গেলেই সে যে এসব ব্যাপার মানে না তা তার কথায় ধরা দেয়। রাগিনী বলে, আমার আয়ু যেন তোমার সঙ্গে জুড়ে যায়, আমি শীতের সিঁদুর নিয়ে মরব। সেদিন ছিল পূর্ণিমার রাত। এখন শত্রু না থাকায় মেঘ আর রাগিনী একসাথে শোয়। রাতে হঠাৎ একটা ফিসফিসি শব্দ রাগিনীর ঘুম ভেঙে যায়। সে চোর এসেছে ভেবে খানিকটা ভয় পেলেও মনের মধ্যে সমস্ত সাহস একত্রিত করে দরজা খুলে সে শব্দের সন্ধানে নিচের বারান্দায় নেমে আসে। সে খেয়াল করে দুজন লোক গায়ে শালমুড়ি দিয়ে বাইরে বেরোচ্ছে। সেও তাদের পিছনে পিছনে পৌঁছে যায় তাদের গুদাম ঘরের সামনে। কিন্তু সেখানে উঁকি দিয়ে যা দেখে তা অবিশ্বাস্য। নীলেশ্বর এবং ম্যানেজার বাবুর কথোপকথনে রাগিনী হতবাক হয়ে যায়। তার মধ্যে রাগ, দুঃখ, ঘৃণা সমস্তটাই যেন ঘনিয়ে আসে। ম্যানেজার বাবু বলেন, আর কতদিন শত্রুটা আড়ালে রাখবেন কর্তা বাবু? আপনি যে কর্তা মাকে খুন। হেই, চুপ চুপ, এই কথা যেন কাকপক্ষীতেও টের না পায়। এরপর আর কিছু বলার আগেই নীলেশ্বর তাকে চুপ করিয়ে দেয়। নীলেশ্বরের দুটি লালচে ঘোলা চোখ দেখে রাগিনীর বুকটা কেঁপে যায়। সে ক্রমে কাঁপতে কাঁপতে গোটা কথোপকথন নিজের ফোনে রেকর্ড করে নেয়। এসবের মাঝে যখন রাগিনী সেখান থেকে চলে আসার উপক্রম করে, তার পায়ে কাঁটা ফোটার ফলে সে ব্যথায় চিৎকার করে উঠে। গর্জে উঠে নীলেশ্বর বাবু। লালু আর কালু দুজনে ধরে আনে রাগিনীকে। ধস্তাধস্তিতে তার ফোন মাটিতে পড়ে যায়। আমায় ছাড়ো, কি করছো তোমরা, ছাড়ো ছাড়ো বাবা, লাগছে আমার। আমি কিন্তু সব বলে দেবো শত্রুকে। সালি হারাম জাদি, কি বলবি তুই আমার ছেলেকে? হ্যাঁ, নীলেশ্বর রাগিনী চুলের মুঠি ধরে সপাটে এক চর কষায় তাকে। নীলেশ্বরের এই ক্ষিপ্ত মূর্তিতে রাগিনীর মনে হয় এসে নীলেশ্বর কখনোই হতে পারে না। আপনি তাহলে মাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নির্মলাকে খুন করেছি, কারণ ও ঠিক তোর মতোই আমার সত্যিটা জানতে পেরে গিয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন সুব্রতীভ হালদারের কলমে রাগিনী, প্রধান চরিত্রে আমি রূপা। এছাড়াও অন্যান্য ভূমিকায় আছেন সুচিস্মিতা, রাজ, স্বস্তিক, শুভদীপ, সোহিনী ও শ্রেয়া।
চ্যানেল গল্প স্বল্প আবারও হাজির হবে নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুতরাং শেষ করছি আজকের পর্ব রাগিণী।